যে দেশের চিকিৎসা সেবা মানুষ পাবে। ইতিমধ্যে আপনারা জানেন যে 12,846 জন চিকিৎসক আমরা নিয়োগ দিয়েছি। এখানে আমার কথা হচ্ছে আরও বিশেষভাবে বিএসসির মাধ্যমে পরীক্ষা দিয়ে নতুন নিয়োগেরও ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে একটা পরীক্ষা হয়েছে, সেখানে যে রেজাল্ট এসেছে রেজাল্টটা খুবই ইন্টারেস্টিং, যে 60% মেয়ে পাস করেছে, 40% ছেলে পাস করেছে। আমি একটু বলবো যে আমাদের ছেলেদের আরও পড়াশোনার দিকে নজর দেওয়া একটু দরকার। এখন মানে যেটা যেখানে সারা বিশ্বব্যাপী যেখানে বলা হয় যেন মানে জেন্ডার গ্যাপ যেন না থাকে, তো সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখন উল্টো ছেলেদের সংখ্যা বাড়াতে হবে, জেন্ডার গ্যাপ কমানোর ব্যবস্থাটা উল্টোভাবে নিতে হবে, সেটাই হচ্ছে। যাক, যারা পাশ করেছে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আর ছেলেদের বলবো যারা একটু ভালোভাবে পড়াশোনা করে তারা যেন আরও মানে সমান সমান অন্তত হতে পারে, সেজন্য আমি বিশেষভাবে মানে দৃষ্টি দিতে বলছি। আমরা চাই আমাদের